9 in the first game of the tournament, and now 100. What an innings from this young man. দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে, কিন্তু তারপর বিশ্বকাপ সহ বিপিএল এ এখন পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সদ্য বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হওয়া নাজমুল হোসেন শান্ত। তারপরেও বিসিবির ফাইলপত্র ঘেটে দেখা গেল এখন থেকে বিসিবি থেকে খেলোয়াড়দের মধ্যে সবথেকে বেশি বেতন পাবেন বাংলাদেশ দলের নতুন অধিনায়ক নাজমুল হাসান শান্ত, যা টাকার হিসেবে 9 লাখেরও বেশি। খোঁজ জানা গেছে একজন ক্রিকেটার সর্বোচ্চ প্রথম ক্যাটাগরি থেকে 100%, দ্বিতীয় ক্যাটাগরি থেকে 50% এবং তৃতীয় ক্যাটাগরি থেকে 40% টাকা পাবেন। শান্ত এ প্লাস ক্যাটাগরিতে থাকায় টেস্ট থেকে পাবেন 4 লাখ টাকা, ওয়ানডে থেকে পাবেন 2 লাখ ও টি টোয়েন্টি থেকে 1,40,000 টাকা পাবেন। পাশাপাশি তিন ফরম্যাটে নেতৃত্বে দেওয়ার জন্য আরও পাবেন 1,20,000 টাকা। সব মিলিয়ে শান্তর মাসিক বেতনের পরিমাণ দাঁড়াবে 9,10,000 টাকা। শান্তর পর সবচেয়ে বেশি বেতন পাবেন সাকিব আল হাসান, তার মাসিক বেতনের পরিমাণ 7,90,000 টাকা। এছাড়া 5 লাখেরও বেশি বেতন পাবেন আরও 5 ক্রিকেটার, তারা হলেন মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ এবং শরীফুল ইসলাম। দর্শক, ক্রিকেট অঙ্গনের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।